গতকাল বাংলার হিন্দুত্ববাদী আন্দোলনের অন্যতম সেনানায়ক শ্রী তপন ঘোষ মহাশয়কে আমরা হারালাম। তার এই আকস্মিক প্রয়াণ বাঙালি হিন্দুর জন্য এক অপূরণীয় ক্ষতি। আজকের কথিকাটি সেই জননায়কের স্মৃতি তর্পণে নিবেদিত। সমগ্র চিত্রনাট্যটি লিখেছেন শ্রী শেখর ভারতীয়, ভাষ্য পাঠে শ্রী সৌম্য পোদ্দার, নিবেদনে বেঙ্গল আউল। শুরু করছি আজকের কথিকা। বছর তিনেক আগের কথা, তখন সোশ্যাল মিডিয়াতে হিন্দুত্ব নিয়ে কথা বললে পুলিশ ডেকে পাঠাচ্ছে, কেস দিচ্ছে ইত্যাদি প্রভৃতি। অনেকে আবার ফোনে হুমকি পাচ্ছে। সবাই নিজের মতো চেষ্টা করছি এক হয়ে লড়াই করতে। হঠাৎ খবর পেলাম একটি ভাইকে তুলে নিয়ে গেছে পুলিশ একটি ফেসবুক পোস্টের জন্য। চিন্তা রাগ কষ্ট মিশিয়ে একটা অনুভূতি তৈরি হলো, কি করব ভেবে পাচ্ছি না। চেনা পরিচিত অনেককেই ফোন করলাম, কাজের কাজ কিচ্ছু হচ্ছিল না। ছেলেটি কোচবিহারের, ওখানে আমার কোনো পরিচিত খুঁজে পেলাম না। অনিমিত্রদাকে ফোন করলাম, অনিমিত্রদাও চিন্তায় পড়ে গেল। বলল, একবার তপনদাকে ফোন করে বল বিষয়টা। তপন ঘোষ, হিন্দু সংহতি নামগুলো ততদিনে প্রতিষ্ঠিত, একাধিক ভার শুনেছি কিন্তু পরিচয় নেই, কিন্তু এখন দরকার সাহায্যে। ফোন করলাম, কেউ একজন ফোন ধরে বললেন তপনদা একটা মিটিংয়ে আছেন, একটু পরে করবেন। আশাহত হলাম, ভাবলাম আর পাঁচটা বড়নেতার মতোই পাত্তা দেবেন না। 20 মিনিটের মাথায় ফোন এলো আমার ফোনে। আমি তপন ঘোষ বলছি, বলুন কি অসুবিধা। বলতে গেলাম, দাদা কোচবিহারে একটা ছেলেকে পুলিশ তুলে নিয়ে। পুরো কথা বলার আগেই আমাকে থামিয়ে দিয়ে বললেন, সন্ধ্যার মধ্যেই জামিন হয়ে যাবে, আমাদের লোক ওখানে চলে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এটাই ছিলেন তপন ঘোষ। তপন ঘোষ কোনো নাম নয়, তপন ঘোষ হলো 100 বছরের সেই সাহস যা আবার হিন্দু বাঙালিকে ঘুরে দাঁড়ানোর শিক্ষা দিয়ে গেল। নোয়াখালী দেগঙ্গাতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া হিন্দু বাঙালিকে শিখিয়ে দিয়ে গেলেন মাটিকারও বাপের নয় দাপের। কিছু মানুষ 100 বছরে একবার আসেন, ধ্রুবতারার মতো সমাজকে পথ দেখান, আবার একদিন হঠাৎ করেই ফিরে যান। তপন ঘোষ এরকমই একটি ধ্রুবতারার নাম। আজ পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি যেটুকু অস্তিত্ববোধ তৈরি হয়েছে তা ওর জন্য। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরার হিন্দু বাঙালিরা এবং সারা ভারতের হিন্দুরা একজন মহান নেতা হারালেন। ওম দিব্যান লোকান স গচ্ছতু।